আমরা ব্রেকফাস্ট করে মানে ব্রেকফাস্ট করিনি আমার এখনো বাকি আছে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে এবার আমরা কৌশানির দিকে যাচ্ছি আর সাথে রয়েছে আমার সাথে রয়েছে সবাই কিন্তু পাশে রয়েছে বর প্রথমবার নান্টুনা চন্টু কি বলে রি এই বাবি নান্টুনা চন্টু কৌশানির পথে আছি আর মাঝে রাস্তায় শরীরটা একটু খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি কাল থেকে শরীরটা একটু ভালো নেই পেটটা একটু গন্ডগোল শর্মিরও তাই তো মোটামুটি জোয়ান টোয়ান খেয়ে চলছে আর এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব পেছনের ভিউটা দারুণ ভিউটা মানে অসাধারণ ভিউ তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা আকাশ দা নিজের বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ডাল আছে এই একটা ধরনের ডাল এটা মুগ ডাল টাইপেরই এই দেখো রাস্তায় যেতে যেতে কিউটি পাইটাকে দেখে নিয়েছি কি সুন্দর বসে বসে জাবর কাটছে কি সুন্দর দেখো ওদের গায়ে এরকম ফাড় দেওয়া যাতে ওদের ঠান্ডা না লাগে আর ভেতরটা কিন্তু একদম পুরো ডেন্স ফরেস্ট মানে যদিও আমরা করবেট থেকেই ঘুরে এলাম কিন্তু তাও এই ফরেস্টটা দেখে সেই করবেট করবেট ফিলিংই আসছে परमवीर चक्र विजेता थे अच्छा, 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 उनके नाम पे ही ये देखिए सोमनाथ द्वार लिखा हुआ है राइट हैंड साइड में ये द्वार अच्छा, 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 है काली दुर्गा मंदिर दिए जाच्छी और ये होता रास्ता जाए की তো আমরা এখনও কৌশানির পথেই আছি অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের কৌশানিতে পৌঁছতে পৌঁছতে বেশ অনেকক্ষণের জার্নি ছিল করবেট টু কৌশানি আর মাঝে যেহেতু শরীরটাও খুব একটা ভালো লাগছিলো না আমার আর শর্মির তাই জন্য বেশ কয়েকবার হল্ট নিতে হয়েছিলো আমাদেরকে আর এখনও বেশ রাত হয়ে গেছে আর তাও আমরা এখনও হোটেলে ঢুকতে পারিনি অন্ধকারে পাহাড়ি রাস্তাটাই কিন্তু একটা অন্যরকম পরিবেশ লাগে দেখো শহরে যেরকম অন্ধকারে চারদিকে লাইট থাকে তো তার মধ্যে থেকে গাড়ি চালানো আর পাহাড়ি রাস্তা এরকম অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারে শুধুমাত্র গাড়ির সামনের হেডলাইটের ভরসায় পুরো গাড়ি চালানো কিন্তু একটা প্রচুর রিস্কের ব্যাপার অনেক দূর জার্নি করার পর ফাইনালি আমরা হোটেলে আসতে পেরেছি আর শরীর একদমই পারমিট করছিল না সেদিনকে আমার জেনারেলি এরকম হয় না কিন্তু যেহেতু আমার পেটটা খুব একটা ভালো ছিল না আর তার মধ্যে আমি মেডিসিন নিয়েছিলাম তো তাই জন্য আরও বেশি আমার শরীরটা যেন মানে একটা আলাদাই ইমব্যালেন্স টাইপের লাগছিলো কিন্তু হ্যাঁ তারপর দিন থেকে আমি ঠিক হয়ে গেছিলাম সেই দিনটাই আমার একটু কষ্ট হয়েছিল আমার কথা বলার মতন জো নেই আমার অবস্থা সত্যি খুব খারাপ তাও দেখো এই যে ভিউ এই ছোট্ট ছোট্ট এগুলো এক একটা
হোটেল কিংবা বাড়ি এরকম হবে, ঠিক যেরকম আমরা সিকিমে দেখেছিলাম ওরকমই। দূরে আরও দেখা যাচ্ছে, বাট সেগুলো আমার ফোনের আওতায় আসছে না। যাই হোক, রুমটা খুব সুন্দর। আমরা দুটো রুম উপরে আর একটা রুম নিচে পেয়েছি। আর এই দেখো, এটা আমার অবস্থা, আমার অবস্থা খুবই খারাপ। চোখ মুখের অবস্থা দেখেছো, মানে সারা রাস্তা আমি আর শর্মী এই একবার ঢালে আমার আমার মানে আমি ভমিটিং করছি না, কিন্তু আমার শরীরটা সত্যি আজকে খুব মানে আমার সারপ্রাইজিংলি আজকের দিনটা আমি জানি না কেন আমার এরকম হলো। হোপফুলি কালকে থেকে এরকম হবে না, না হলে পুরো ট্রিপটা পুরো বেকার হয়ে যাবে। চাই না যে এরকম হোক। বাইরে খুব ঠান্ডা, আমার হাত লিটারেলি কাঁপছে, কিন্তু আমার কাছে ইমিডিয়েটলি পরার মতন জ্যাকেট ফ্যাকেট নেই, সব কিছু ট্রলির ভেতরে রয়েছে। এখন যাই গিয়ে দেখি কার কোন রুমটা হলো ফাইনালি। রেখে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসি, আর ভালো লাগছে না, আমি একটু শুতে যাই। অ্যাকচুয়ালি হাত পাত পুরো কাঁপছে। তো কৌশানির দিনটা হয়েই চলে গেল, ট্রাভেল করতে করতেই চলে গেল। হোটেলে পৌঁছলাম অনেক রাতে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, শরীর আর দিচ্ছিল না। দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সঙ্গে। টিল দেন, টাটা, টেক কেয়ার।